শুরু করছে আমাদের আজকের চেয়ার সংসদ। যখন সেই নির্বাচন কমিশন গঠিত হলো, কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন রাষ্ট্রকে উপহার দেওয়া যায়, তারা সুশীল সমাজ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সবার সাথে আলোচনা করেছেন। আপনি সংবিধানের 126 অনুচ্ছেদ মানেন কিনা? মানি। মানেন? যদি তাহলে মানেন, তাহলে নতুন নির্বাচন কমিশন আইনে 126 ধারা কেন উল্লেখ করা হয়নি? একটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচন দেশ জাতি প্রত্যাশা করে। যে এই যে নির্বাচন কমিশন রয়েছে, সে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা বজায় রাখবার জন্য দুই প্রধান দলের যে প্রধান বক্তব্যগুলো রয়েছে, সেগুলোকে কিভাবে সুন্দরভাবে আলোচনার মধ্যে নিয়ে এসে এক টেবিলে নিয়ে এসে আগামী নির্বাচন দেবে। যে নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ আসলেই সাথে সাথে বসে সেখানে সেটা বন্ধ করে দিতে পারে না। এটা একটা তাৎক্ষণিক তদন্ত করতে হয় এবং সত্য মিথ্যা যারা আছে সেটাকে যাচাই করে তারপরে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় যে অভিযোগটা সত্য, তখন সিদ্ধান্ত নিতে পারে। ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ আয়োজনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ইউসিপি পাবলিক পার্লামেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সঞ্চালনা ও পরিচালনা হাসান আহমেদ চৌধুরী কিরণ, প্রযোজনা রাসেল মাহমুদ। দেখুন 10 জুন শুক্রবার সকাল 11:00, চোখ রাখুন এটিএন বাংলা।